মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু শেখাননি এবং তিনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানেও যাননি কিন্তু তার সত্ত্বেও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবজাতির শিক্ষকে পরিণত হয়েছেন এবং তিনি হয়েছেন অনেক বিশ্ববিদ্যালয় ও শিক্ষা কেন্দ্রের উৎস পবিত্র আহত বাহিনীর সদস্য ইমাম রেজা আলাইহিস সালাম অন্য ঐশী ধর্মের আলেমদের সাথে এক বিতর্কে বলেছিলেন মহানবী হযরত মুহাম্মদ নবী হওয়ার অন্যতম প্রমাণ হলো তিনি ছিলেন ইয়াতিম নিঃস্ব ও রাখাল তিনি কোনো বই পড়েননি এবং কোনো শিক্ষকের কাছে যাননি অথচ তিনি এমন এক বই এনেছেন যাতে রয়েছে অতীতের নবীদের ইতিহাস এবং অতীত ও ভবিষ্যতের অনেক তথ্য একজন নিরক্ষর ব্যক্তির মুখ দিয়ে উচ্চারিত কোরআনের সৃষ্টির উৎস পরকাল মানুষ নৈতিকতা বিধিবিধান ও আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অসাধারণ সুন্দর ও বিশুদ্ধ ভাষার বর্ণনা রয়েছে সূরা জুম্মার দ্বিতীয় আয়াতে এসেছে তিনি নিরক্ষরদের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছেন যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত ইতিপূর্বে তারা ছিলেন ঘোর প্রথভস্রতায় লিপ্ত সূরা ইউনুসের ১৬ নম্বর আয়াতে বলা হয়েছে বাস্তবতা সম্পর্কে অনভিজ্ঞ নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরক্ষরতার বিষয়টি অস্বীকার করেন কিন্তু ধর্মীয় বিশেষজ্ঞরা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিরক্ষর না হতেন তাহলে জ্ঞান শেখার জন্য অন্যদের কাছে যেতেন এভাবে তার চিন্তাধারার উপর সমসাময়িক যুগে চিন্তাবিদের প্রভাব পড়ত কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে সেই সব চিন্তাধারা ও আদর্শ তুলে ধরেছেন যেসবের সাথে সেই জাহিলি যুগের মানুষদের চিন্তা ধারণার কোনো মিল ছিল না বরং সেই সবই ছিল জাহিলি যুগের প্রতিষ্ঠিত চিন্তাধারা বা রীতিনীতির সম্পূর্ণ বিপরীত নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বিপুল সংখ্যক মানুষ ছিলেন মূর্তি পূজারী ও কুসংস্কারে বিশ্বাসী কেউ কেউ তাওরাত ও ইঞ্জিল থেকে জ্ঞান এবং বিধিবিধান খুঁজত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সমসাময়িক জ্ঞানীদের কাছ থেকে জ্ঞান অর্জন করতেন তাহলে প্রচলিত চিন্তাধারায় প্রভাবিত হতেন ফলে বিকৃত হয়ে যাওয়া তাওরাত ও ইঞ্জিল এবং পবিত্র কোরআনের মধ্যে মোটামুটি মিল দেখা যেত কিন্তু পবিত্র কোরআন অন্য ধর্মগুলোর কুসংস্কার ও হিয়ালি বা কাল্পনিক চিন্তাধারার কাঠামোর বিরোধিতা করেছেন কোরআনে বিজ্ঞানসম্মত বক্তব্য বুদ্ধিভিত্তিক ও তথ্য ঐশিক বাস্তবতাগুলো এবং সংস্কৃতি থেকে সম্পূর্ণ পৃথক করেছেন মন আল্লাহ তার সর্বশ্রেষ্ঠ নবীকে পবিত্র ও পরিচ্ছন্ন রাখতে চেয়েছিলেন বলেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের মানব রচিত মতাদর্শ বা তন্ত্রমন্ত্রের প্রভাব থেকে মুক্ত ছিলেন তিনি বাবা মায়ের তাদের স্পর্শ ছাড়াই অনেক দূরে মরুভূমির বুকে বড় হয়েছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলে ওহী ধারণের ক্ষমতা সৃষ্টি হয়েছিল তার মধ্যে আর এই অবস্থায় একদিন হেরা পর্বের গুহায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয় ঐশী প্রত্যাদেশ এবং তার পবিত্র কণ্ঠে উচ্চারিত হতে থাকে সত্যির বাণী এটা ছিল এক অলৌকিক বিপ্লব কাছে মহান আল্লাহ তাআলার বাণী বা কোরআন ২৩ বছর ধরে পর্যায়ক্রমে নাজিল হয়েছে বিশিষ্ট মুসলিম ঐতিহাসিক ইবনে খালদুন বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নিরক্ষর কিন্তু এই নিরক্ষরতা তার জন্য পরিপূর্ণতা হিসেবে বিবেচিত হয়েছে কারণ তিনি জ্ঞান অর্জন করেছেন মহান আল্লাহ তাআলার প্রত্যাদেশ বা ওহির মাধ্যমে অথচ আমাদের জন্য নিরক্ষর হওয়া এক ধরনের ত্রুটি কারণ আমাদের নিরক্ষরতা অজ্ঞতার সমতুল্য প্রাচ্যবিদ গবেষকরা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে পড়ালেখার অভিজ্ঞতার ক্ষুদ্রতম আভাস খুঁজে পাননি তারা সবাই স্বীকার করেছেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নিরক্ষর এবং সহজ সরল জীবন যাপন করতেন সবচেয়ে পিছিয়ে থাকা জাতির সদস্য হয়েও তিনি এমন এক বই এনেছেন যাতে রয়েছে সৃষ্টি জগতের গ্রহ নক্ষত্রের এবং আকাশ ও ভূমণ্ডলের অনেক অজানা তথ্য ও নানা রহস্যের ভাণ্ডার ফরাসি প্রাচ্যবিদ বলেছেন মানুষ বুদ্ধিবৃত্তিগুলো হকচকিত হয়ে যায় এটা ভেবে যে
কিভাবে একজন নিরক্ষর মানুষের মুখ থেকে বেরিয়ে এসেছে এত প্রজ্ঞা ও জ্ঞানপূর্ণ স্পষ্ট বাক্য। উইলি ডুরান্ট লিখেছেন, সে যুগে আরবদের মধ্যে লেখাপড়ার কোনো গুরুত্ব ছিল না, তাই গোটা কোরাশ গোত্রের মধ্যে লিখতে ও পড়তে সক্ষম ব্যক্তির সংখ্যা ছিল মাত্র 17 জন।